দুমাসের ডেডলাইন, দল ও প্রশাসনে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুমাস টাইম নেব, তারপর যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারোর বিরুদ্ধে খুন খারাপের অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেট আপ তৈরি করব। যেটা আমি বলেছিলাম দিদিকে, বলো নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো, সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। দল এবং প্রশাসনে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। হাতে সময় মাত্র দু মাস, তার মধ্যেই দিদিকে বলোর আদলে তৈরি হচ্ছে নতুন কর্মসূচি। বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে উত্তরা ময়দানের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রশাসক তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি খুন জখমের অভিযোগ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা, সে যেই হোক না কেন, যত বড় মাথাই হোক ছাড় পাবে না, তৈরি আছে নতুন ব্যাচও, কেউ অপরিহার্য নয়, স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে অফিসারই হোক, সে কোনো রাজনৈতিক দলই হোক, সে কোনো সাংবাদিকই হোক, সে কোনো বাইরের লোকই হোক, সে কোনো দাঙ্গা বাঁধানোর চেষ্টাই হোক, সে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টাই হোক, যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারোর বিরুদ্ধে খুন খারাপের অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। এদিন কার্যত নেত্রী ছিলেন রণংদেহী মূর্তিতে। পুলিশ প্রশাসনের একাংশ ও দলের কিছু নেতা নেত্রীর আচার আচরণ যে সহ্যের সীমা ছাড়াচ্ছে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। রামপুরহাটের ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মঞ্চে বলেন, আমি এখনো বলছি রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, ষড়যন্ত্র করেই করা হয়েছে, আমরা চাই এর বিচার হোক। রামপুরহাটের ঘটনা উল্লেখ করে নেত্রীর বার্তা, আগামী দিনে পুলিশ প্রশাসনের কাজে গাফিলতি, সাধারণ মানুষকে হেনস্থা এবং দলীয় বেশ কিছু নেতা নেত্রীর জীবনযাপন সহ বিভিন্ন কার্যকলাপের অভিযোগ যে তার কাছে এসে পৌঁছেছে, অদূর ভবিষ্যতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এদিনের হুঁশিয়ারির পরে আগামী দু মাস সরকার এবং শাসক দলের নেতা নেত্রীদের কাছে কার্যত ডেডলাইন। একই সঙ্গে সকলের কাছে কৌতূহল রইল, দিদিকে বলোর পর এবার কোন নতুন মডেল আনতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।